সিংহরাশি সিংহলগ্ন বা লিও সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে রাশিফল শুরু করার আগেই বেঙ্গল আবারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ অবশ্যই মায়ের সেবায় যেন নিজের মনকে নিয়োজিত করতে ভুলবেন না আজ অর্থগতভাবে দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকছে বিশেষ করে যারা বিজনেসম্যান আছেন সৌভাগ্য প্রকৃতপক্ষে সেই সব মহান লোকেদের সঙ্গেই থাকে যারা বুদ্ধিমত্তার সাথে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে আপনি জলার আগে আপনার রাগকে জ্বালিয়ে ফেলুন আকস্মিক টাকা করির আগমন রশিদগুলি বা তাৎক্ষণিক খরচ খরচের খেয়াল আপনার রাখতে চলেছে বিজনেসম্যানেদের বলবো বলব আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না যারা চাকরিজীবী আছেন অফিসে কিন্তু আপনাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো প্রকার সম্পর্ক করবার জায়গা নয় যদিও আজ ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ সামত প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আজ আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন পড়াশোনায় আপনাদের মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আপনাদের সহায় নেই আপনার রাগের ফলে ছোট কারণ বড় হয়ে দেখা দিতে পারে যা শুধুমাত্র আপনার পরিবারের সদস্যদেরকে বিপর্যস্ত করবে সৌভাগ্য শুধুমাত্র তাদের সঙ্গেই থাকে যারা কিন্তু সাহসিকতার সাথে এগিয়ে যেতে পারে শেক্সপিয়ারের একটি কথা আছে কাওয়ার্স টাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ ভীরুরা মরার আগে বারবার মরে তাই সাহসিকতা দেখাতে যেন ভুলবেন না কী বা ঘটবে বড় আপনি মারা যেতে পারেন আর এটি তো বাস্তব একদিন না একদিন আমাদের সকলকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে আত্মীয়দের কাছে কোনো ছোট সফর আপনাকে ক্লান্তিকর দিন থেকে কিন্তু আজ আরাম দিতে পারে এক কথায় কাছের মানুষজনদের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়ে কাটবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ফাঁকা সময়ে ধ্যান যোগব্যায়াম প্রাণায়ামের সাহায্য নিন মানসিক শান্তি অনুভব করতে পারবেন আজ স্বামী স্ত্রী একে অপরের কারোর একজনের ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে প্রেমিক প্রেমিকা আপনাদেরকেও কিন্তু আজ রূঢ় বাক্যের প্রয়োগ এবং অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখার প্রয়োজন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না তাই এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই নেই